আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে হচ্ছে আপনাদের যে প্রশ্নের উত্তর সেগুলো আমি মালয়েশিয়ান ভাষা নিয়ে দেখুন একটা জিনিস প্রশ্ন তো আমি অহরহ আপনাদের কাছ থেকে পেয়ে থাকি একজনের থেকে একজনের কমেন্ট আমি দেখি শুধুমাত্র দিনের দিন বেটার হতেই যাচ্ছে কিন্তু আজকে একটা ভাই প্রশ্ন করেছে তার প্রশ্ন জবাবগুলো প্রথমে আমি দিচ্ছি ভাই ভালোর থেকেও ভালো প্রশ্ন মানে এইরকম প্রশ্ন আমি সচরাচর পাই না পাই কিন্তু ওনার প্রশ্নটা একটু আলাদা ধরনের আপনারা দেখলে বুঝতে পারবেন বোঝার চেষ্টা করুন আমি সবকিছু খুব ভেঙে ভেঙে দিব। খুব খেয়াল করুন ওনার প্রশ্ন সিস্টেম আজকে আলাদা ভাই বিশ্বাস করেন মানে উনি এমন প্রশ্নগুলো করেছেন প্রত্যেকটা শব্দের সাথে আর একটি শব্দের মিল আছে মানে শুনতে পেরাই একই রকম লজিকটা বোঝেন অথবা কোনো কোনো আর কি শব্দ আছে যেগুলো শুনতে একরকম না হলেও অর্থ কিন্তু একরকম তাহলে কতটা কতটা মাথা খাটিয়ে এই শাফিকুল ইসলাম ভাই প্রশ্নগুলো করছে আমি শিওর ভাই সে যদি এই প্রশ্নগুলো না করতো আমি হয়তো এত সুন্দর করে ভেঙে আপনাদের আজকে বুঝাইতে পারতাম না খেয়াল করুন ওনার প্রথম প্রশ্ন এই আমার কেচোর মতো লেখা দেখে ঘাবড়াবেন না সবগুলো এরকম টাইপ করা আছে সবগুলো আপনারা বুঝতে পারবেন জাস্ট বোঝানোর জন্য ওনার প্রশ্নটা দেখুন ওনার ওই প্রশ্নটা এখানে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আমার কয়েকটি প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম আমি নামাজ পড়বো এটার মালায় কী হবে সব থেকে ভালো প্রশ্ন এটা দিব ভাই খেয়াল করুন তারপর ওনার প্রশ্ন হচ্ছে কি মাচাম তারপর হচ্ছে মাসাম আবার কি মাসা আর একটা হচ্ছে মাসা শুনতে একই রকম লেত্তা তারপর হচ্ছে লেত্তি একই রকম শুনতে কিন্তু অর্থ কিন্তু আলাদা হবে কোপা আবার হচ্ছে কোপে এটারও অর্থ আলাদা হবে তুকার এরকম কিছু প্রশ্ন উনি করেছেন যেগুলো শুনতে একরকম অর্থগুলো ভিন্ন ভিন্ন হবে আবার কিছু প্রশ্ন আছে যেগুলো শুনতে ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ একই রকম ভাই সেলুট আপনাকে এরকম প্রশ্ন যারা করেন আমি এরকম লোকিত খুঁজি ওকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর মাচাম এবং হচ্ছে মাসাম মাচাম মানে হচ্ছে মত অথবা রকম কি রকম মাচা মাচামাপা কিসের মতো বা কি রকম গেল এবার হচ্ছে মাসাম ওই যে মাচামের মতো শুনতে মাসাম কিন্তু এটার অর্থ হবে টক টক ও মাসাম ওরে টক রে এরকম বোঝাইতে এবার হচ্ছে মাসাক আমি একটু মালয়েশিয়ানদের মতো উচ্চারণ না করে আপনাদেরকে ভেঙে বোঝাই মাসাক আর যখন মালয়েশিয়ানরা উচ্চারণ করে হবে হচ্ছে মাসাক মাসাক এরকম আরেকটা হচ্ছে মাসা এখন এই মাসাক এটার মানে হচ্ছে রান্না অথবা পাকা যেমন বুয়াহিনি সুডা মাসা এই ফলটা পেকে গেছে অথবা সায়া মাও মাসা এখন আমি খাবার পাকাইতে চাই বা রান্না করতে চাই একই জিনিস এবার মাসা মানে হচ্ছে সময় মাসা এর লাস্টে কিন্তু ক নাই মাসা মানে সময় সে কারাং সায়া তাডে মাসা এখন আমার সময় নাই এই ক্ষেত্রেও কিন্তু বলতে পারেন হ্যাঁ আবার পুকুল বড়াপা মানে এখন কয়টা বাজে সেই ক্ষেত্রে বোঝা হচ্ছে পুকুল তা ওটা নিয়ে এখন বিশ্লেষণ করতে চাচ্ছি না আশা করি বুঝেছেন আর একটা জিনিস ভিডিওর শেষে ভাই আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সারা জীবন তো আপনাদের কথা মতো আমি করার চেষ্টা করতেছি আমার কিছু কথা ছিল ভিডিওটা বেশি বড় হবে না প্লিজ কথাটা শুনে নিন ভিডিওর শেষে আপনাদের ভালোর জন্য আর কি কথাগুলো এবার তার পরবর্তী যে প্রশ্নটা ছিল তার সেটা হচ্ছে লেত্তা এবং হচ্ছে লেত্তি কী ছিল লেত্তা এবং হচ্ছে লেতি হ্যাঁ খেয়াল করুন লেতা এই লেত্তা এবং হচ্ছে লেতি শুনতে এক রকম হলেও অর্থ কিন্তু আলাদা যেমন লেত্তা অথবা সিম্পান আমি আবার বলছি লেতা অথবা সিম্পান এটার মানে হচ্ছে রাখা যেমন লেতা রাখলাম এখানে আবার সিম্পান মানেও সুন্দর করে এক জায়গায় রেখে দেওয়া সিম্পান সিম্পান ডিসা ওখানে রেখে দাও অথবা লেত্তা ডিসানা ওখানে যাচ্ছ রাখো এমন হতে পারে এবার হচ্ছে লেতি। লেতি মানে হচ্ছে ক্লান্ত কিন্তু মালয়েশিয়াতে এই ক্লান্তকে আপনি পনাট বলতে পারেন পনাট অথবা কি আমি ক্লান্ত হয়ে গেছি সায়াসুডা লতিহ আমি ক্লান্ত বা আমি হাফিয়ে গেছি সায়াসুডা পণাত আমি হাফশিয়ে গেছি এরকম বলতে পারেন খুবই সুন্দর প্রশ্ন ওনার এবার দেখুন ওনার পরবর্তী প্রশ্ন কি ছিল কোপা এবং হচ্ছে কোপে কোপা লাস্টে ক আছে কোপে লাস্টে ক আছে দুটারই শুনতে রকম এখন এই জিনিসটা খুবই আনকমান প্রশ্ন ভাই যারা বিশ বছর ধরে মালয়েশিয়াতে থাকে তারাও হয়তোবা এই প্রশ্নগুলোর অর্থ অনেকেই জানে না নাইনটি নাইন পার্সেন্ট জানে না তো আপনারা খেয়াল করে দেখুন যাতে করে কোনো মালয়েশিয়ান আপনাদের সামনে যদি এইসব কথা বলে আপনারা চট করে বুঝে নেন দেখুন কোপা শুনতে কোপা শামসুর মতো শোনা যায় কিন্তু কোপা শ্যামসুর না এটা হচ্ছে কোপা কোপা এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছুর পিছনে বাস গেলে সহজ বাংলায় শিখাই আর কি যেমন যেমন ধরুন এই জিনিসটা কিনতে আমার টাকার পিছনে বাস গেল মানে আপনি একটা জিনিস কিনলেন কিন্তু আপনি ততটাও সন্তুষ্ট না ওই টাকাগুলো খরচ করে তখন ওই টাকাগুলো আপনার অহতুক নষ্ট হলো বা ঘরচা গেল সেই ক্ষেত্রে হবে কি সায়া পুনিয়া ডুয়েট সুদা কোপা বা হাবিস কোপা ডুয়েট সায়া উন্তু বেলি ইনি এইগুলো কিনতে আমার টাকার পিছনে বাস গেল বা অহেতুক ঘরচা গেল এমন বোঝাইতে কোপা আসবে কোপা কোপা এই দেখুন একটা উদাহরণ আপনাদেরকে দেই আমি একটা মালয়েশিয়ান একটা পোস্ট করেছে আমাদের আমারই মালয়েশিয়ান ফ্রেন্ড আমি অনেক দিন আগে দেখেছিলাম এটা দু সালের পোস্ট তারপর আমার মনে আসছে ওনারটা খুঁজে বের করে আমি আপনাদের জন্য বাইর করছি এই জন্য কিন্তু আমার ভিডিওগুলো করতে সময় লাগে এই যে উনি কিন্তু লোকসে কোপা কে ও পি এ খুবই খেয়াল করে দেখবেন ভাই মুখস্ত করা দরকার নাই বোঝার চেষ্টা করবেন তাহলে মাথায় ঢুকবে দেখেন এই যে কোপা ভাইটা যে প্রশ্ন করেছে এই যে কোপা এ কিন্তু একই এখন উনি লেখসে কি এখান থেকে দেখি আকুরাসা কোপা ডুয়েট মা বা অথবা মা পা আমার মনে হচ্ছে মা বাপের টাকার পিছনে বাস দিয়ে দিলাম এমন বোঝাইতে মানে উনি যে কিনছে এটা উনি খালি পাইছে সাধারণত এরকম ভরা থাকে দিয়ে কিনে ওনার টাকাটা ঘসচা গেছে এই জন্য বলতে দিলাম তো আমার টাকার পিছনে বাস আমি এইরকম কথাগুলো বোঝাইতে ভাই যান আসলে মূলত মালয়েশিয়াতে এই কোপা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আশা করি এই শব্দ নিয়ে আপনাদের কোনো ডাউট নাই কিন্তু ওনার প্রশ্ন ছিল কোপা এবং হচ্ছে কোপে লাস্টে কিন্তু একটা আছে পে এখানে ছিল এ এখানে হচ্ছে ই কোপা এবং কোপে তাহলে এখন আসি আমরা তাহলে বোঝার চেষ্টা করি তাহলে কোপে মানে কি কোপে মানে সাধারণত হচ্ছে খোসা ছড়ানো বা খোসা ছাড়ানো এক কথায় একটা পেঁয়াজ নিলেন সেটার খোসা আপনি ছাড়াইতেছেন একটা বাদাম নিলেন সেই বাদাম থেকে আপনি খোলসটা ফেলে দিয়ে তার ভিতরের অংশ আপনি বের করলেন সেই সব ক্ষেত্রে কোপে শব্দটি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় কোপে যেমন কোপে ক্লাপা কোপে ক্লাপা এই যে আমাকে আফা ইন্নুর আমি আঁকি আফা সে ওই যে নারকেল চিলাইতেছে তো এই যে নারকেল থেকে সে খোসাটা ছাড়াইতেছে সেক্ষেত্রে হবে কোপে ক্লাপা যদি কি না বাওয়াং হতো মানে পিয়াজ হতো তাহলে তো কি কোপে বাওয়াং মানে পিয়াজ থেকে খোসাটা ছড়ানো ছাড়ানো আর কি এক কথায় কোপে তাহলে কোপে এবং কোপা এই দুটার ভিতরে আপনারা পার্থক্য বুঝতে পেরেছেন আমি আশা করি ঠিক আছে এই কোপে এবং কোপা গেল এবার তার প্রশ্ন পরবর্তীটা কি ছিল তার প্রশ্ন ছিল যে তুকার এবং তিকা এই তিকা বলতে আসলে লাস্টে একটা আর হবে তিকার তিকার আমি ভিডিওতে দিই না এখানে বোঝাই দিতেছি তিকার মানে হচ্ছে মাদুর মা দূর যেটা আমরা বিছিয়ে ঘুমাই শীতল পাটি পাটি বলতে পারেন মাদুর বলতে পারেন তিকার হবে এবং এই তুকার মানে কি এখানে একটু ঘুলুট আছে খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে মুখস্থ করার চেষ্টা করা যাবে না আপনাদের নাকে ধরি কানে ধরি আপনারা বুঝেন না বুঝে শুনে প্লিজ যাবেন না মানে মুখস্থ করার চেষ্টা করবেন না মুখস্থ করতে গেলে ভাই মাথায় কোনো কিছু কোনো দিন ধরবে না বুঝতে পারলে ধরবে তুকার এই তুকার মানে হচ্ছে বদলানো আর তিকার শুনতে একই রকম বললাম তো মাদুর অথবা ওইটা কিন্তু এই তুকার মানে বদলানো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পরিবর্তন করা বা পরিবর্তে পরিবর্তন করা এবং বদলানো এই দুটার কিন্তু একটু আলাদা ম্যাটার আছে একটা হচ্ছে বদলানো হচ্ছে পরিবর্তে সেটা ভাঙাচ্ছি আমি তুকার মানে কি বদলানো যেমন আমি জামা বদলাতে চাই মনে করেন আপনি নদীর ভিতরে ঝাঁপ দিছিলেন জামাটা ভিজে গেছে আপনি পারে উঠে বলতেছেন আমি জামাটা বদলায় নেই সেক্ষেত্রে বলতে পারবেন সায়া মাহু তুকার বাজু মাহু আমি চাই তুকার বদলাতে বাজু কি জামা সায়ামা তুকার বাজু আমি জামা বদলাতে চাই গেল প্যারা গেল এবার হচ্ছে পরিবর্তে বদলানো বুঝলাম তুকার কিন্তু পরিবর্তে এই জিনিসটা কি করে বুঝাবো এই জিনিসটা বুঝাতে গেলে মালয়েশিয়াতে আপনাকে অবশ্যই অবশ্যই গান্তি কথাটি ব্যবহার করতে হবে এখানে গান্তি হবে জি এ এন টি আই গান্তি তো হারি ইনি আজকে সায়ামাহু চাই কর্জা কাজ করতে হারিণী সায়ামাহু কর্জা অথবা সায়া সায়ামাহু বুয়াট কর্জা আজকে আমি কাজ করতে চাই গান্তি দিয়া গান্তি দিয়া মানে তার বদলে বা তার পরবর্ত কি তার পরিবর্তে পরিবর্তে বা বদলে সেই ক্ষেত্রে কিন্তু ওই বদলানো মানে হচ্ছে তুকার আর বদলে বা পরিবর্তে সেটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে গান্তি গান্তি হারি নিসায়া মাহুবু আট কিরজা আজকে আমি কাজ করতে চাই গান্তি দিয়া তার পরিবর্তে মানে আপনার বন্ধু যদি কাজে না আসে সেই ক্ষেত্রে কিন্তু গান্তি শব্দটি ব্যবহার করতে হবে তো কার কথাটি ব্যবহার করা যাবে না তারপরে যদি ব্যবহার করে বসেন মালয়েশিয়ানরা বুঝে নেবে ভাই ওরা তো আর ঘাস খেয়ে বড় হয় নাই এবার পরবর্তী প্রশ্ন কি ছিল খেয়াল করে দেখুন একটা হচ্ছে বাঙ্গা আর একটা হচ্ছে হিঙ্গা বাঙ্গা এবং হিঙ্গা ওকে এই বাঙ্গা মানে হচ্ছে গর্বিত গর্বিত অনেকে বলেন ভাই মিরাজ ভাই আপনি আমাদের বাংলাদেশের গর্ব আপনি যে এত সুন্দর করে ভাষা শিখাচ্ছেন আমি নিজের ঢোলে বাড়ি দিচ্ছি না জাস্ট আপনাদের কথাগুলো রিপিট করতেছি সেই যে গর্ব সেই গর্বটাকে আর আমার সাত জন্মের কপাল যে আপনারা এত সুন্দর কমেন্ট করেন ভাই জানি না আর কারোর ভিডিওতে এত সুন্দর কমেন্ট কেউ করে কিনা তো বাঙ্গা মানে হচ্ছে গর্বিত হ্যাঁ আর হিঙ্গা মানে হচ্ছে সাম্পাই সাম্পাই মানে হচ্ছে কি হিঙ্গা অথবা সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত মূলা সাম্পাই ডাড়িমুলা সাম্পাই আহির বা ডাড়ি মুলা সাম্পাই হাবিস শুরু থেকে শেষ পর্যন্ত খতম হয়ে যাওয়া পর্যন্ত এমন বুঝাইতে আমি বোঝাচ্ছি খেয়াল করুন আমি গর্বিত কারণ আমি সৎ মনে করেন আপনি একজন সৎ মানুষ আপনি কারোর সাথে দুই নম্বরই করেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে নিয়ে গর্ব করতে পারেন এবং করা উচিত যে আমি গর্বিত কারণ আমি সৎ বা আমি সৎ মানুষ সেই ক্ষেত্রে হবে সায়া বাঙ্গা আমি গর্বিত সে কারণ সায়া জুজুর আমি সৎ সায়া অরাং যজুর আমি সৎ ব্যক্তি বা আমি সৎ মানুষ বা আমি সৎ জন সেক্ষেত্রে সায়া বাঙ্গা আমি গর্বিত সেবাব কারণ সায়া জুজুর আমি সৎ এটা বলতে পারেন এবার হিঙ্গা অথবা সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত যদি হয় সেটা দিয়ে যদি আপনি বাক্য তৈরি করতে চান জন্ম থেকে কবর পর্যন্ত তাহলে বলতে হবে ডারি লাহির জন্ম থেকে হিঙ্গা কুবুর অথবা হিঙ্গা কুবুর বলতে পারেন কেটার যদি না দিতে চান তো দাড়ি লাহির জন্ম থেকে হিঙ্গা কুবুর কবর পর্যন্ত হিঙ্গা তাহলে পর্যন্ত আসলো কুবুর মানে কবর দাড়ি মানে থেকে লাহির মানে হচ্ছে জন্ম নেওয়া তো ওই জন্য বলে সাল্লামা থারি জাডি অথবা সাল্লামা থারি লাহির শুভ হওয়ার দিন অথবা শুভ জন্মদিন ডারি লাহির হিঙ্গা কুবুর জন্ম থেকে কবর পর্যন্ত এমন কিন্তু অনেকে বলে থাকে এবার কি তার প্রশ্ন পিসাং আর হচ্ছে পাশাং সরি পিসাং এবং পাহাং ওকে পাসাং দিলে ভালো হতো যাই হোক উনি দিয়েছেন খুবই ভালো প্রশ্ন করেছেন পিসাং মানে হচ্ছে কলা আর পাহাং হচ্ছে প্রদেশের নাম মালয়েশিয়ায় তেরোটা প্রদেশ পল্লিশ পেনাং পেইনাং ফ্লাঙ্গুর পাহাং নিগ্রিসেম্বিলান এই যে সবের ভিতর যেটা তো এই পাহাঙ্গও একটা প্রদেশ আর পিসাং মানে হচ্ছে কলা পিসাং মানে কলা একটু মজার কথা বলি হ্যাঁ বোরফিল তালে করবেন একটা ঘটনা শুনেন ছোট্ট একবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমি বেশ কয়েকটা দেশের ভাষা জানি মালয়েশিয়ান ভাষা ইন্দোনেশিয়ান ভাষা লোম্বোক ভাষা সুমাত্রার ভাষা তারপরে নেপাল আর হিন্দি দিয়ে যে কটা আশেপাশে দেশের ভাষা আছে সেটা আমি জানি মোটামুটি তামিলও জানি তো আমাকে বাংলাদেশিরা বলেছিল ভাই আপনি এত দেশের ভাষা কেমনে জানলেন তামিল ভাষা কেমন করে শিখলেন তাই বললাম ভাই তামিল ভাষা এবং বাংলা ভাষা একদম সেম কিন্তু ওরা একটু ঘুরিয়ে বলে তো বললো কেমনে তাই বললাম ভাই এই যে কলা কলা সিলাইয়া খাবা এটা আমরা বাংলাদেশেরা বলি কলা সিলাইয়া খাবা আর তামিল ভাষায় হবে সেটা ক্যালাস লাইখাবা ভাই রে ভাই হাসতে হাসতে আপনি কি শুনাইলেন যাক ওটা ফান ছিল ক্যালাস লাইখাবা এটা তামিল ভাষা না ওটা বাংলা ভাষায় একটু ব্যঙ্গ করে বললাম সেই কেলা বা কলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিসাং আর পাহাং প্রদেশের নাম বললাম এবার হচ্ছে পাচা এবং পচা ওনার পরের প্রশ্ন ছিল পাচা এবং পচা এটার মানে কি হবে এই পাচা মানে হচ্ছে পোতা অথবা গাড়া কেমন মনে করেন একটা খুঁটি একটু সুচালো আপনি ধাপ করে মাটিতে গেড়ে দিলেন সেই ক্ষেত্রে হবে পাচা কায়ু মানে কাঠ অবা পাচা বা কায়ু মানে কাঠের যে দণ্ডটা ওটা আপনি মাটিতে গেড়ে দিলেন অথবা পাচা বন্ডেরা মানে পতাকা গাড়া আপনি পতাকা নিয়ে দৌড় দিয়ে গিয়ে ঠাস করে মাটিতে গেড়ে দিলেন সেই সব ক্ষেত্রে ওই পাচা শব্দটি ব্যবহার করা হয় পাচা চাট কিন্তু না পা চাঁদ যদি হতো তাহলে সেটা হতো জোক ওটা আলাদা ব্যাপার যোগ বলতে হচ্ছে যেটা রক্ত খায় রক্ত খায় মানুষের ওইটা না পাচা এবং এটা দিয়ে বোঝানো হবে কি পোতা অথবা গাড়া তবে এই একই রকম ভিডিও যে শব্দগুলো শুনতে একই রকম কিন্তু অর্থ আলাদা আলাদা এটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে এবং সেটা খুবই পপুলার একটা ভিডিও অনেক মানুষে দেখেছে হয়তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই হোক কথা বাড়াবো না আর পেচা এই পেচ্চা মানে কি পেচ্চা মানে হচ্ছে ফাটা পেচ্চা মানে ফাটা মনে করেন একটা কাপ ফাটল ধরলো সেটা ক্ষেত্রে হবে কি পেচ্চা পোচ্চা গ্লাস গ্লাসটা ফেটে গেছে হাঁচুর গ্লাস গ্লাসটা ভেঙে গেছে এরকম ওকে আবার অনেকের ভারী বাড়িতে বাড়ি ভেঙে ঢোকাতে ঢোকাকেও কিন্তু বলে পচ্চা রুমা ওটা আলাদা জিনিস তবে ভাই প্লিজ শেষের কথাগুলো শুনেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিও শেষে না শুনলে আমি মনে মনে নিজেরা করতে পারবো না কারণ একটা জিনিস আপনাদেরকে আসলে আমার এবং ভিডিও শেষে আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো সমস্যাটার কথা এবার হচ্ছে গারাম গারাম মানে হচ্ছে লবণ গারাম এবং হচ্ছে গরাম দুটা উনি কথা বলেছেন একটা হচ্ছে গারাম একটা আর একটা হচ্ছে গরাম এই গারাম মানে হচ্ছে লবণ লবণ যেটা আমরা ভাত দিয়ে খাই নুন আর কি আর হচ্ছে গরাম এটা লিখে বোঝানো সম্ভব না তাই বলে বোঝাচ্ছি ভিডিও নাম্বার এত মানে যাদের কাছে আমি কাগজটা দিব তাদের জন্য বলতেছি ভিডিও না দেখলে এই কথাটা এই গ্রাম শব্দটির কথাটা বুঝতে পারবে না গ্রামটা কেমন মনে করেন আপনি হচ্ছেন সেটা হচ্ছে রাগকে খুব খেয়াল করুন এ এই মানে হচ্ছে রাগ কিন্তু একটা অনুভূতি আছে মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা ছোট কুটকুটি একটা গুলুগুলু বাচ্চা দেখতে পেলেন আপনি দেখে সহ্য করতে পারতেছেন না আরে ওরে ধরে যদি আমি চুমা দিতে পারতাম ছোট্ট গুলু বাচ্চা আমার যদি একটু কোলে নিতে পারতাম এই একটা অনুভব মানে এই সহ্য করতেছে না হ্যাঁ এরকম মানে রাগও না আবার অভিমানও না কিন্তু এমন ঠেকতেছে না পারলে তো আমার খারাপ লাগতেছে ঠিক এই ধরনের একটা যে অনুভূতি সেটাকে মালয়েশিয়ান ভাষায় গারাং অথবা গারাম না কিন্তু গারাং লাস্টে এন জি হতো গারাং অথবা গরাম বলে থাকে আবার অনেক ক্ষেত্রে ছোট ছোট রাগান নিতে হওয়া এরকম করিস না আমার কিন্তু খেপে যাচ্ছি আমার কিন্তু আমি কিন্তু খেপা যাবো এই যে খেপে যাওয়াটা রাগ করে না সেই অথবা গারাং বলে থাকে খেপা খেপা যেমন আপনি বিড়ালের কাছে গেলেন বিড়াল ও রাগ না ঠিক এই খেপা অথবা আগে যে অনুভূতিটার কথা বললাম ওটাকে বোঝাতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে গ্রাম। ই গ্রাম কু এই আমি খেপে দেখতেছি ঠিক এরকম জানি না ভাই এর থেকে ভালো করে বোঝাইতে পারবো কিনা আমি আমার মতো চেষ্টা করলাম আর পারি না এবার হচ্ছে ওনার পরের প্রশ্ন খুবই জটিল জটিল ভালো প্রশ্ন করেছে আমার খুব ভালো লাগতেছে ভাই প্রশ্নগুলো উত্তর দিতে পেরে উনি জিজ্ঞেস করেছেন আডালা এবং জাডি ওকে সুন্দর প্রশ্ন এই দুটা শব্দ একই প্রায় একই রকম অর্থ বহন করে কিন্তু ভিন্নতা আছে ভিতরে খেয়াল করুন একটা হচ্ছে আডালা আর একটা হচ্ছে আডা উনি আডা জিজ্ঞেস করেন আডা মানে হচ্ছে আসে আর আডালা মানে হচ্ছে হলো বা হচ্ছে গিয়ে যেমন সে হলো আমার আপন ভাই বা সে হচ্ছে গে আমার আপন ভাই আমরা বলি না আহ ঈশ্বর ভাষায় মানে গ্রাম্য ভাষায় ওরে ভাই বোঝেন সে হচ্ছে গে আমার আপন বড় ভাই বুঝছেন তো এই যে হচ্ছে গে বা হলো সেই জিনিসটা মানে হচ্ছে আডালাহ তো কি হলো দিয়া আডালা সে হলো গিয়ে সায়াপুঞ্জা আমার আবাং ভাই সন্ডেরি নিজের দিয়া আডালা সায়া সায়াপুঞ্জা আবাং সেন্ডেরি দিয়া আডালা

এই একটা ভিডিও তো আমি করেছিলাম বুঝেন ষোলো মিনিট সময় লাগছে আমার শুধুমাত্র এই জাডিকে এক্সপ্লেন করতে এই জাডি দিয়ে মালয়েশিয়ান ভাষায় কত রকম কথা বলা যায় আমার বহুত বছর লেগেছে ভাই শিখতে সেগুলো আপনাদেরকে আমি এক পলকে এক তরকে এক ফুটুস করে ভিডিওর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা ভাগ্যবান ভাই কারণ আমার সময় এরকম কেউ ছিল না তো এই ভিডিওতে সমস্ত কিছু সুন্দর করে বোঝানো হচ্ছে বাহাত্তর নম্বর ভিডিওতে জাডি শব্দের কত মানে আপনারা দেখে নিতে পারেন গেল ওনার পরের প্রশ্ন ছিল হচ্ছে তুম্বুক তুম্বু মানে হচ্ছে ঘুষি স্যাঁচা অথবা বাটা ঘুষি বুম মাও তুম্বু ঘুষি ঘুষি খাইতে কিছু একটা রাখলেন অথবা বাটলেন সেটাকেও কেউ তুম্বু বলে যেমন তুম্বু ছিলি মরিচ বাটা তুম্বু লাডা মরিচ বাটা বলতে পারে সেরকম কিন্তু এই তেম্বা মানে কি তেম্বা মানে হচ্ছে টি দিয়ে যে শব্দ অর্থের ভিডিও সেই ভিডিওতে আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম তারপরেও জানাচ্ছি তেম্বা মানে হচ্ছে গুলি করা ফায়ার করা বা কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তু সজরে নিক্ষেপ করা যেমন গুলটি দিয়ে আপনি একটা ঝিল ছুঁড়ে মারলেন ঠাস করে সেই সব ক্ষেত্রে তেম্বা বলা হয়ে থাকে যদি না বোঝেন প্রশ্ন করবেন আমি চেষ্টা করব ভাই আমি চেষ্টা করব এবার হচ্ছে ওনার আর প্রশ্ন ছিল তার প্রশ্নটা ছিল আমি নামাজ পড়তে চাই বা আমি নামাজ পড়ব দেখুন আমি নামাজ পড়বো ইংলিশে যদি আপনি বলতে চান আই ওয়ান্ট টু প্রেয়ার এরকম বলতে হবে আই ওয়ান্ট টু প্রে তো আই ওয়ান্ট কথাটি চলে আসে ওয়ান্ট মানে চাওয়া তো মালয়েশিয়ান ভাষা শিখাইতে গেলেও বা শিখতে গেলেও বলতে গেলেও সেই চাই শব্দটি চলে আসবে আমি নামাজ পড়বো এই কথাটি বলতে গেলে বলা হয়ে যাবে যে আমি নামাজ পড়তে চাই তো সেক্ষেত্রে সায়ামাহু সোলাত সোলাত মানে হচ্ছে নামাজ হ্যাঁ নামাজ কায়েম করা তো সায়ামাহু সোলাত আমি নামাজ কায়েম করতে পা চাই বা আমি নামাজ পড়তে চাই কিন্তু ভাই হায়াং মানে হচ্ছে উপাসনা করা যেটা কি না হিন্দুরাও বলতে পারে সায়ামাহু সেম্বা হায়াং মানে হচ্ছে আমি উপাসনা করতে চাই আবার খ্রিস্টানরাও বলতে পারে সায়ামাহ সেম্বা হায়াং এখন সে সেমবাহ পাডা পান্তুং সেম্বা পাটা পাতুং মানে কি সে মূর্তিকে কি করবে উপাসনা করবে আমরা নামাজ পড়ি সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে সোলাদ সোলাদ বললে ভালো হয় সায়ামা সোলাদ এক কথায় আমি সালাত আদায় করতে চাই এমন জিনিসটা বোঝানো হবে আশা করি তাহলে এই সোলাত এবং সেম্বা হায়াংয়ের ভিতরে আপনারা পার্থক্যটা অনুভব করতে পারতেছেন এবার যদি আপনি কাউকে বলতে চান যে আমি এখন নামাজ পড়বো নামাজের পর আমি আপনার সাথে কথা বলবো কেউ একজন আপনাকে কল দিল আপনি বললেন নামাজের পরে কথা বলতেছি সেই ক্ষেত্রে বলতে হবে সেলেপাস সলাত নামাজের পরে সেলেপাস সলাত নামাজের পরে সায়া আকান ছাকাপ আমি কথা বলবো সায়া আকান ছাকাপ আমি কথা বলবো ডেঙ্গান সাথে আওয়া আপনার সিলেপাস চলাত নামাজের পর বা সলাতের পরে সায়া আকান আওয়া আমি আপনার সাথে কথা বলবো যদি মনে হয় আমি দ্রুত বলছি তাহলে পিছনে টেনে আবার দেখে নেবেন এবার ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আছে এগুলো প্লিজ শুনবেন খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি না বললেই হতো না খেয়াল করে শুনুন দেখুন ভাই আমি আপনারা অধিকাংশ যারা এই চ্যানেলের আর কি সাবস্ক্রাইবার তারা অধিকাংশ কিন্তু প্রবাসী একজন প্রবাসীর দুঃখ আর একজন প্রবাসী বুঝবে আপনাদের কাছে আমি এই যে লাস্টের কথা বলতে চাচ্ছি মনে করেন যে কোনো কিছু ভিক্ষা করার জন্য বলতেছি না জাস্ট আমার কষ্টগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কি কী সমস্যা ফেস করি আপনাদের ভিডিওগুলো করতে বা আপনারা হয়তো আমাকে আমার পরে অনেকে রাগ করতে পারেন এই রাখটা যেন না করেন আমার কথাগুলো একটু ক্লিয়ার করে শুনবেন প্লিজ দেখুন আমি গত পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনার একশো তেতাল্লিশটা কমেন্ট এসেছে আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়া সবার কমেন্ট বক্সেই কিন্তু যেগুলো না পেরে উঠি সেগুলো আমি দিতে পারি না তারপরে মনে করুন যে এরকম যে আগে পরে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে আগে পরে যে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে তো সেখানে দেখুন দুশো দুশোর উপরে একশো আশি দুশো আড়াইশো একশো এরকম কিন্তু কমেন্ট আছে এবং রীতিমতো কমেন্টগুলো আসতেছে এই কমেন্টগুলো বাড়তেছে না প্রতিদিন এই যে আপনারা কমেন্টগুলো করেছেন আমি একা মানুষ হয়ে কত ভাই এই সবগুলোর কমেন্টকে উত্তর দেওয়া একটু সম্ভব বলেন প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট আমি যেটা দেখতেছি শুধু হাই হালো করতেছে খুব সুন্দর ভিডিও প্রিয় বড় ভাই আলহামদুলিল্লাহ আমি একটা লাভ লাভ দিয়ে সেখান থেকে কেটে পড়ি সেখানে আমি আর রিপ্লাই দিতে পারতেছি না এই যে আমার জন্য যে কত বড়ো একটা লজ্জা কত বড়ো একটা কষ্ট বলতে পারবো না এই যে ভাই আর ভাই প্রশ্ন করে তাছাড়া ওরকম আমি জানতে চাই আমবিল মানে কি আঙ্কাট মানে কি পেরগি মানে কি এগুলো আমার সাধারণত পিছনের ভিডিওগুলো তো দেওয়া তারপর আমার দায়িত্ব সবগুলোর উত্তর দেওয়া আমি চেষ্টা করব এই যে এখন আমি ফিরি না ফিরি হয়ে আমি চেষ্টা করবো যে সবগুলোর উত্তর দেওয়ার তো এই যে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা মানুষ এটা কি সম্ভব ভাই পরের আন্ডারে জব করে বিজনেস করে জব করে এই সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা তবে আমি করে যাচ্ছি কারণ আমি জানি ভাই আমি আপনাদেরকে সঠিকটা শেখাচ্ছি আমি চাই না হাল ছেড়ে দিতে আমি চাই না যতই আমার কষ্ট হোক আমি রাত জেগে ভিডিও করি আমি হাল ছাড়তে চাই না কারণ আমি চাই না আপনারা ভুল ভাল শিখে সেটা প্রয়োগ করে নিজেরা লজ্জিত হন মালয়েশিয়ান ভাষা এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি তো আপনাদেরকে আমি কি বলবো আপনাদের নাকে ধরে বলি আপনাদের ঠোঁটে ধরে বলি আপনাদের চুলে ধরে বলি আপনাদেরকে জড়ায় ধরে বলি প্লিজ আমার পরে রাগ করবেন না আমি আপনাদের এক দিক থেকে শিক্ষক আর এক দিক থেকে আমি একজন বলতে পারি আপনাদেরই ভাই তো আমার দিক থেকে যদি ভুল হয় আমি নত স্বীকার করে নিচ্ছি আমি যদি আপনাদের এক কথা বলতে শিক্ষক তারপর আমার মাথা নত করে নিতে হচ্ছে কারণ আমি জানি ভাই মালয়েশিয়ান ভাষা না শিখে না জেনে যতটা কষ্ট করতে হয় তারা যদি শিখতে এসে দেখে যে সঠিকটা আমি পাচ্ছি না তাহলে কষ্ট লাগে ভাই আমারও লাগতো আমি যখন অন্যর কাছে জিজ্ঞাসা করতাম কেউ বলতো না এর থেকে বড়ো কষ্ট ভাই মালয়েশিয়াতে নাই কিন্তু ভাই আমি আমার মতো তো চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু কখনোই কিপটা করি না এই যে ছয় দিন সাত দিন আগের কমেন্টগুলো আমি উত্তর দিতে পারি নাই আপনাদের থেকে আমার কষ্টটা অনেক গভীর ট্রাস্টমি অনেক গভীর আমি চেষ্টা করব ভাই আর কিছুদিন পর আমি হয়তো বা একটু বেশি ফ্রি হবো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে আর যদি ওই টপিকের পরে আগে কোনো ভিডিও বানিয়ে থাকি আমি ওখানে বলে দেবো ভাই অত নম্বর ভিডিওটা আপনারা দেখেন কারণ এই পর্যন্ত একশো আটচল্লিশ নম্বর ভিডিও কিন্তু হচ্ছে এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে আজকে একশো ঊনপঞ্চাশ নম্বর ভিডিও তো আপনারা কমেন্ট বক্সগুলো চেক করে দেখবেন নোটিফিকেশন চেক করবেন যে আপনার ভিডিওর ভিডিওতে না দিলেও আপনার ওই কমেন্ট বক্সে আমি উত্তরটা দিয়েছি কি না আর যারা মোটামুটি ভাষা শিখে গেছেন এই চ্যানেল থেকে বা অন্য জায়গা থেকে মালয়েশিয়া থেকে